ম্যান পে কমিশন ডাউন 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 বেতন বেতন ভোগী বেতন কমিশন ডাউন 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 বেতন কমিশন বেতন ভোগী বেতন কমিশন ডাউন 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 জরুরত সে জ্যাদা কহাঁ পে সেভেন পে সেভেন পে ট্রেজারি লুট গিয়া আমার দাবি আমার দাবি রাজকোষ লুটবার বন্ধ কর আমার দাবি আমার দাবি আমার দাবি কৃষি ঋণ ছাড় কর আমার দাবি আমার দাবি আমার দাবি কৃষি ঋণ ছাড় কর আমার দাবি আমার মুখ্য দাবি তো সে সপ্তম বেতন কমিশন ই সব সরকারি কর্মচারী মানুষ ই সপ্তম বেতন কমিশন সুপারিশ হিসাবে দরমা বড়াই নেবে যার দ্বারা কি 4,500 কোটি টাকার বোঝ অধিকা পড়বা তাই গোটে 10 একরিয়া চাষীর আয়টা পিওর আয়ঠারু কমে ইটা গোটা অনেক বর্ষ ধরি গলা 30-40 বর্ষ ধরি চাষী আন্দোলন মানকর চর্চা বি লোচে অনেক বই পত্র পত্রপত্রিকার বাহুছে কিন্তু তা সত্ত্বে বি মানে কেতির লাগি মানে নির্লজ ভাবে ই মূর্তিময় সরকারি কর্মচারী মানক দরমা বুড়ুছে কি ওড়িশার সরকারি কর্মচারী মানক সংখ্যা হচ্ছে লোক সংখ্যার মাত্র 2 ভাগ চাষী মানে হচ্ছেন লোক সংখ্যার 70 ভাগ অধিক চাষীঙ্কর ভোটে সরকার হচ্ছে কিন্তু যেন্সি বি সরকার হচ্ছে চাষী মানের উপর অত্যাচার করুছে আমার সবু দাবি হচ্ছে সবু চাষীকে পেনশন দিও চাষী মানুষ কেমন পেনশন না দিয়া যা আর এই সরকারি কর্মচারী মান পেনশন লোক 10,000 টাকার অবস্থি ই কলেক্টর ভাইলা কর্মচারী মান কালকে লাখে টাকার বেশি পেনশন পাই এ তেলিয়া মুন্ডরে তেল দিয়া যাও আমি প্রশ্ন করবো তোমার বাবু বিজেপি বালে এই সব দাবি করে ধান বুদ্ধি লাগবে কাণ কল বেতন কমিশন এই আগে স্বাগত কল ইতিহাস সবাই দেখবো সবাই দিন দরমা বুদ্ধি দাবি করিল আর চাষী লাগি তো পেনশন দাবি কেবে চিন্তা না কল কে লাগবে